Welcome to Boards Education. Boards Education এ তোমাদের আরো একবার স্বাগত জানাই। তো Boards Education তোমাদের কেমন লাগছে? তোমরা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবে। তোমরা কি রকম হেল্প পাচ্ছো? তো সেই সম্পর্কে আমাকে কমেন্টস করে জানাবে সবাই। ঠিক আছে? তো Boards Education এর আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে এক্সারসাইজ 1.2। 1.2 এর আগের দিনকে আমরা 5 অবধি কমপ্লিট করেছিলাম, 4 এর 5 অবধি কমপ্লিট করেছিলাম। আজকে আমরা কমপ্লিট করব, যতদূর কমপ্লিট করা যায় ততদূর আমরা কমপ্লিট করব, দেন আমরা পরের দিন আরো কমপ্লিট করব। ঠিক আছে? তো তোমাদেরকে আমি বারবার আগের ভিডিওতেও বলেছি, অঙ্ক কিন্তু দেখার জিনিস নয়। ভিডিও দিলাম তো অঙ্ক করলাম, নাহলে অঙ্কটা দেখলাম, এটা কিন্তু নয়। অঙ্ক করা মানে হচ্ছে খাতা কলমে অঙ্ক করা। তো তোমরা খাতা পেন নিয়ে সবাই বসো, বসে আমার সাথে অঙ্কগুলো করো। যেই জায়গাটা প্রবলেম হবে আমাকে কমেন্টস করো, আমি সাথে সাথে তোমাদের অ্যানসার দেওয়ার চেষ্টা করব, নাহলেও আমি তোমাদেরকে অ্যানসার দেব। আর যদি তোমাদের এর পার্সোনালি কিছু প্রবলেম থাকে, অঙ্ক বিষয়ক বা সায়েন্স সাবজেক্ট বিষয়ক কিছু প্রবলেম থাকে, আমার ইনস্টাগ্রাম পেজ আছে বোর্ডস এডুকেশন বলে, সেখানে তোমরা মেসেজ করতে পারো, তো তোমাদের মেসেজের অ্যানসার আমি দেব। এছাড়াও আমার ফেসবুক পেজ আছে বোর্ডস এডুকেশন, তো বোর্ডস এডুকেশনে তোমরা সেখানেও মেসেজ করে রাখতে পারো। আর এছাড়াও তোমরা যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে আমার ভিডিওটা দেখে থাকো, তো তোমরা দেখো ভিডিওটার ওপরে তোমাদের লিংক দেওয়া রয়েছে ইউটিউবে। তো ইউটিউবে তোমরা চলে যাও লিংকে ক্লিক করে, সেখানে গিয়ে তোমরা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে রাখো, এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলেই শুধু হবে না, সাবস্ক্রাইবের অল অপশনটা ক্লিক করে রাখবে। তাহলে আমি যখনই তোমাদেরকে এরকম পড়ার বিষয়ক ভিডিও দেব, তো তোমরা সাথে সাথে সেই ভিডিওটা পেয়ে যাবে। এছাড়াও তোমরা, আমি যাতে তোমাদেরকে আরো ভিডিও দিই তার জন্য তোমাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখো লাইক অপশন আছে, তো লাইক বাটনটা ক্লিক করে দেবে। তো তোমরা যদি লাইক বাটনটা ক্লিক করে দাও তাহলে আমারও আরো ভিডিও দিতে ভালো লাগবে। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের অঙ্ক। আজকের অঙ্কের বিষয় হচ্ছে 4-6 নম্বরের অঙ্কটা। আশা করি যদি কেউ আগের ভিডিও না দেখে থাকো তো আগের ভিডিওটা চলে যাও, আগের ভিডিওটা দেখে নাও, দেখে নিয়ে দেন তোমরা 6 থেকে শুরু করো। অঙ্ক কিন্তু একটার সাথে একটা রিলেটেড থাকে, তো ওই ভিডিওতে হয়তো আমি কিছুটা বুঝিয়ে দিয়েছি, এই ভিডিওতেও আমি বোঝাবো, কিন্তু ধরো সেই অঙ্কগুলো তোমাদের একটু বুঝতে প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো আগের ভিডিওগুলো তোমরা সবাই দেখে নাও, দেন পরের ভিডিওতে আসো। চলো 6 নম্বরের অঙ্কটায় আমি চলে যাই। তো 6 নম্বরের অঙ্কটায় কি বলেছে? 6 নম্বরের অঙ্কটায় বলেছে 10x - 1/x is equal to 3। ঠিক আছে, এটা আমাদেরকে বলেছে। তো এটাকে সমাধান করবে কি করে? অর লিখে নাও, যেরকম করে আগের অঙ্কগুলো করেছি লসাগু করে নিলাম, 3 যেরকম আছে থাক, x দিয়ে 10x কে গুণ করে দিই 10x এর স্কয়ার মাইনাস x কে দিয়ে x কে ডিভাইড করলে 1, 1 ইনটু 1 অর, তাহলে এখানে কি হলো 10x স্কয়ার মাইনাস 1, x দিয়ে একে ক্রস গুণ করে দাও 3 কে, তাহলে ইকুয়াল টু 3x, তাহলে অর 10x স্কয়ার মাইনাস 1 মাইনাস 3x ইজ ইকুয়াল টু 0। অর কি লিখতে পারে এটা সাজিয়ে নাও, 10x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এটা দেখো সেই মিডিল টার্ম, সেই মিডিল টার্মে আবার চলে এলো। তো মিডিল টার্মে মানে এখানে দেখো 10 আছে, x স্কয়ারের কোএফিসিয়েন্ট কত আছে 10 আছে মানে সহগ, আর এখানটাতে 1 আছে, কিন্তু এখানটাতে কিন্তু অদৃশ্য অদৃশ্য x টু দি পাওয়ার 0 আছে। x টু দি পাওয়ার 0 মানে কি? x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। ঠিক আছে, তো তার জন্যই আমরা এখানে x টু দি পাওয়ার 0 না লিখে এখানটাতে ইনটু 1 রয়েছে। ঠিক আছে, তাই 1 এর সাথে 1 ইনটু করাতে এটা 1 হয়ে গেছে, কারণ x টু দি পাওয়ার 0 এর মানে হচ্ছে 1। তাহলে কি কোএফিসিয়েন্ট, তাহলে 10 আর ইনটু 1 এর যদি আমরা গুণ করি, গুণ করলে 10 হয়, তাহলে 10x স্কয়ার মাইনাস, তাহলে 10 কে এমন ভাবে ভাঙালে 3 আসবে, তাহলে 5 মাইনাস 2 যদি করি ইনটু x ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, অর তাহলে 10x স্কয়ার মাইনাস 5x মাইনাস এখানে আছে প্লাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, অর কি হয়,
আমরা এখানটা যদি 5x কমন নিয়ে নিই তাহলে থাকে হচ্ছে 2x মাইনাস 1 হ্যাঁ প্লাস 1 ইনটু 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0 অর আমরা কি করতে পারি অর আমরা 2x মাইনাস 1 দুটো ব্র্যাকেট থেকে একটা ব্র্যাকেট কমন নিলাম আর একটা হচ্ছে 5x প্লাস 1 ইকুয়ালস টু 0 আমরা এখানটাতে হয় আর নতুবা লিখে নেব হয় 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0 অর 2x ইকুয়ালস টু 1 অর x ইকুয়ালস টু 1 বাই 2 আর এখানে নতুবা নতুবায় কি লিখবে 5x প্লাস 1 ইকুয়ালস টু 0 অর 5x ইকুয়ালস টু মাইনাস 1 অর x ইকুয়ালস টু মাইনাস 1 বাই 5 তো এখানটাতে লিখে নাও নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু হাফ অথবা মাইনাস 1 বাই 5 ঠিক আছে হয়ে গেল এবার আসবো আমরা 7 নম্বর অঙ্কটা 6 হয়ে গেল 6 অঙ্ক মুছে ফেলি এবার আসছি 7 এর অঙ্ক তো 7 এর অঙ্কটা কি আছে 7 এর অঙ্ক পাতিনি 7 এর অঙ্ক বলেছে 2x² মাইনাস 5x প্লাস 2 ইকুয়ালস টু 0 এটা বলেছে তো এটাকে আমরা সমাধান করি তো x স্কয়ার আর x এ লসাগু করলে কত হয় x স্কয়ার কি করে দেখে নাও x স্কয়ার আর এখানটা x আর 2 এর নিচে কিছু নেই মানে 1 ঠিক আছে যদি আমরা x স্কয়ার দিয়ে করি x স্কয়ার বলছি যদি x দিয়ে আমরা ইয়ে করি লসাগু করার চেষ্টা করি তাহলে x 1 ইনটু 1 ঠিক আছে তো সেই ভাবেই আমাদের x স্কয়ার এলো ইকুয়ালস টু 0 যেরকম আছে তাহলে x স্কয়ার কে x স্কয়ার দিয়ে ডিভাইড করলে কি হয় 1 তাহলে 1 ইনটু 2 মানে 2 x স্কয়ার ডিভাইডেড x তাহলে কি হয় x থাকে তাহলে 5 এর সাথে গুণ হলে 5x আর 2 এর সাথে x স্কয়ার গুণ হয়ে যাবে কিছু নেই মানে 2x স্কয়ার অর এই এই x স্কয়ারটা 0 এর সাথে গুণ হয়ে যায় ক্রস গুণ তাহলে 0 হয়ে যায় তাহলে হয় হচ্ছে 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 2 সেই আগের মানে আমি সাজিয়ে নিলাম বিষয়টা তাহলে অর দেখো সেই মিডিল টার্ম চলে এসেছে আবার তো মিডিল টার্ম এসে মানে কি 2 আর 2 গুণ করব তাহলে 4 তাহলে আমরা কি লিখব 4 কে এমন ভাবে ইয়ে করতে হবে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যাতে 5 আসে তো আমরা জানি 4 প্লাস 1 উৎপাদক করলে আসে 4 প্লাস 1 ইনটু x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 তো কি করে 4 প্লাস 1 হলে 4 কে যদি উৎপাদক করো তাহলে কত হয় 2 দিয়ে 2 আবার 2 দিয়ে যদি করো তাহলে 1 তাহলে কি হয় 2 2 যা 4 প্লাস 1 তো 5 যদি মাইনাস 1 করতাম তাহলে কি হতো 3 চলে আসতো তাহলে আমাদের হবে না তাহলে 2x স্কয়ার মাইনাস 4x মাইনাস x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 অর 2x কমন নাও তাহলে থাকে x মাইনাস 2 মাইনাস 1 কমন নাও তাহলে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 অর দুটো ব্র্যাকেট থেকে একটা ব্র্যাকেট কমন যাবে তাহলে x মাইনাস 2 হবে আর একটা ব্র্যাকেটে হবে 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 তাহলে হয় এক জায়গায় লেখো x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 অর লেখো x ইজ ইকুয়াল টু 2 আর নতুবায় লেখো নতুবা 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 অর 2x ইজ ইকুয়াল টু 1 অর x ইজ ইকুয়াল টু হাফ হয়ে গেল তো এখানটাতে তোমরা লিখতে পারো নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু 2
অথবা অথবা হা হয়ে গেল। সাত নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট হলো, এবারে করবো আমরা আট নম্বরের অঙ্কটা। আশা করি তোমরা অঙ্কটা দেখে নিয়েছো, কিছু প্রবলেম থাকলে কমেন্টস করবে। চলো আটের অঙ্কটা করা যাক। আটের অঙ্কটা কি বলেছে, যে আটের অঙ্কটায় আমাদেরকে কি দিয়ে দিয়েছে, আটের অঙ্কটায় আমাদের দিয়েছে যে x মাইনাস টু বাই x প্লাস টু, ঠিক আছে, প্লাস সিক্স ইন্টু x মাইনাস টু বাই x মাইনাস সিক্স, ঠিক আছে, ইকুয়ালস টু ওয়ান। তো এখানে আমাদের অঙ্কটা এটা দিয়েছে, তো এটাকে এবার আমরা সমাধান করব। তো অর সমাধান করো, x মাইনাস টু যেরকম আছে বসিয়ে নিলাম, x প্লাস টু যেরকম আছে বসিয়ে নিলাম, এবার প্লাস কি আছে সিক্স, সিক্স এর সাথে ইন্টু আছে, তাহলে গুণ করো, তাহলে কি হয় সিক্স এক্স মাইনাস টুয়েলভ বাই x মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু ওয়ান। অর এই দুটোর লসাগু কি হয় x প্লাস টু আর x মাইনাস সিক্স এর লসাগু হয় x প্লাস টু, যখন আমাদের লসাগু না যায় তখন মানে কাউকে ধরে আমরা ভাঙাতে পারছি না, যেরকম দিল আমাদের সাত সেভেন আর ইলেভেন, এদেরকে আমরা কিছুদিন ভাঙাতে পারি না, তখন আমরা কি করি দুটো সংখ্যাকে গুণ করে নিই না, গুণ করে আমরা লিখি নিম্ন লসাগু এত, তো সেরকম ভাবে আমরা দুটোকে গুণ করে দিই যে x প্লাস টু আর x মাইনাস সিক্স ইকুয়ালস টু ওয়ান, যেরকম আছে ওয়ান লিখলাম। তো এবার x প্লাস টু আর x মাইনাস সিক্স কে x প্লাস টু দিয়ে ভাগ করলে কি হয়, ভাগ করলে দেখো ভাগ করলে হবে x মাইনাস সিক্স, x মাইনাস সিক্স ইন্টু x মাইনাস টু। কেন x প্লাস সিক্স হলো, x মাইনাস সিক্স কেন হলো, কারণ তোমরা যদি দেখো x প্লাস টু ইন্টু x মাইনাস সিক্স, তাই তো, এটাকে কাকে দিয়ে ভাগ করছো x প্লাস টু দিয়ে, তাহলে x প্লাস টু দিয়ে ভাগ করো করলে কি হয় এটা এটা কেটে যায় থাকে x মাইনাস সিক্স, তাই এখানে x মাইনাস সিক্স হচ্ছে, ঠিক সেম ভাবে তাহলে x মাইনাস সিক্স আছে এটা, তাহলে আমাদের এখানটাতে কি হবে x প্লাস টু হবে, প্লাস x প্লাস টু ইন্টু সিক্স এক্স মাইনাস টুয়েলভ, তাই তো করো। এবার সেম ভাবে গুণ গুণ করো, তাহলে x দিয়ে পুরো ব্র্যাকেটটাকে গুণ, x মাইনাস টু মাইনাস সিক্স দিয়ে পুরো ব্র্যাকেটটাকে গুণ হলো, প্লাস আবার x দিয়ে এই পুরো ব্র্যাকেটটাকে গুণ, হ্যাঁ, আর প্লাস টু দিয়ে এই পুরো ব্র্যাকেটটাকে গুণ, হয়ে গেল। দেন নিচেরটা x দিয়ে এই পুরো ব্র্যাকেটটাকে গুণ আর প্লাস টু দিয়ে এই পুরো ব্র্যাকেটটাকে গুণ ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে সমাধান করো কি হয়, x দিয়ে x কে গুণ করলে x স্কয়ার x স্কয়ার, এবার x দিয়ে মাইনাস টু এক্স, এক্স দিয়ে গুণ করলে মাইনাস টু এক্স, এবার কি হবে সিক্স দিয়ে মাইনাস সিক্স দিয়ে এক্স কে, তাহলে মাইনাস সিক্স এক্স, এবার মাইনাস মাইনাস এ প্লাস, তাহলে প্লাস টুয়েলভ, এবার এই জায়গাতে আসো এক্স দিয়ে সিক্স কে সিক্স এক্স কে গুণ করলে সিক্স এক্স স্কয়ার হলো, এক্স দিয়ে মাইনাস টুয়েলভ কে গুণ করলে তাহলে মাইনাস টুয়েলভ এক্স, প্লাস প্লাস টু দিয়ে সিক্স কে করলে তাহলে প্লাস টুয়েলভ এক্স, আর প্লাস এ মাইনাস এ মাইনাস তাহলে মাইনাস টোয়েন্টি ফোর, আর নিচেরটা এক্স দিয়ে এক্স কে গুণ করলে এক্স স্কয়ার, এক্স দিয়ে মাইনাস সিক্স কে গুণ করলে মাইনাস সিক্স এক্স, প্লাস টু দিয়ে এক্স কে টু এক্স, আর টু দিয়ে মাইনাস সিক্স কে গুণ করলে প্লাস টু দিয়ে, তাহলে মাইনাস টুয়েলভ
equals to 1 হয়ে গেল এবার এবার একটা জায়গায় দেখো এবার এই জায়গাটা যোগ বিয়োগ আমাদের করতে হবে এখানটাতে সবার আগে x স্কয়ার x স্কয়ারের সাথে কি আছে 6x স্কয়ার তাহলে অর আমরা কি লিখতে পারি কত আছে একটা x স্কয়ারের সাথে 6টা x স্কয়ার যোগ হচ্ছে তাহলে 7x স্কয়ার এখানে দুটো x আছে -2x আছে ঠিক আছে এখানে -2x এর আগে এখানটাতে দেখো 12x -12x এখানে +12x তাহলে এটা এটা কেটে গেল হলো আর এখানটাতে 2x -2x আর এখানটাতে -6x তাহলে কত হয় -8x হ্যাঁ আর এখানটাতে কত আছে +12 তাই তো +12 আর এখানে -24 তাহলে কত হবে -12 হলো এবার ইকুয়ালস টু ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি x স্কয়ার আর 6টা x আর 6টা x -6x + 2x তাহলে কত হয় -4x আর এটা -12 যেরকম আছে চলে গেল তাহলে অর অর আমরা কি লিখতে পারি 7x স্কয়ার মাইনাস সরি এখানে x স্কয়ারটা বসাতে ভুলে গেছি তো 7x স্কয়ার -8x -12 তারপর -x স্কয়ার +4x আর +12 = 0 ঠিক আছে তো এবার কি হলো এই জায়গাটা দেখো 7টা x স্কয়ার ছিল তার থেকে 1টা x স্কয়ার বাদ যাবে তাহলে কটা থাকে 6টা x স্কয়ার এখানে 8টা x ছিল -8x ছিল সেখানে +4x হলো তাহলে কত হলো -4x হ্যাঁ এখানে দেখো -12 ছিল আর এখানে +12 ছিল তাহলে কেটে গেল ইকুয়ালস টু তাহলে কত 0 তাহলে 6x স্কয়ার -4x হলো আমি একদম মুছে দিচ্ছি এই জায়গাটা তো অর আমরা কি লিখতে পারি অর আমরা এখান থেকে কি কমন নিতে পারি না এখান থেকে আমরা 2x কমন নিতে পারি তাহলে আমরা লিখব 2x কমন নিলাম নিয়ে আমরা কি লিখব না 3 3x মাইনাস 2 ইকুয়ালস টু 0 হ্যাঁ তাহলে আমরা লিখব হয় 2x ইকুয়ালস টু 0 অর x ইকুয়ালস টু 0 আর একটা জায়গায় লিখে নেব কি নতুবা 3x মাইনাস 2 ইকুয়ালস টু 0 অর 3x ইকুয়ালস টু 2 অর x ইকুয়ালস টু 2 বাই 3 তাহলে লেখো অতএব নির্ণেয় নির্ণেয় সমাধান সমাধান x ইকুয়ালস টু 0 অথবা অথবা কি লিখব অথবা লিখব 2 বাই 3 হয়ে গেল আট নম্বর অঙ্কটা এবার আসি হচ্ছে নয় নম্বর অঙ্কটা আটের অঙ্কটা আশা করি বুঝতে পেরেছ চলো নয় নম্বর অঙ্কটা আটের অঙ্কটা মুছে দিই নয় অঙ্কটা নয় অঙ্কটা কি আছে 1 বাই x মাইনাস 3 মাইনাস 1 বাই x প্লাস 5 ইজ ইকুয়াল টু 1 বাই 6 এটা দিয়েছে তাহলে এটা আমাদের কি করতে হবে অর দিলাম অর দিয়ে কি হবে এদের লসাগুটা করে নাও তাহলে x মাইনাস 3 আর এটা x প্লাস 5 ইজ ইকুয়াল টু 1 বাই 6 আগে আমি দেখালাম যে ভাগ করলে আগেরটা দেখেছিলাম যে ভাগ করলে যদি আমরা x মাইনাস 3 দিয়ে x মাইনাস 3 ইনটু x প্লাস 5 কে যদি ভাগ করি তাহলে কি হয় x প্লাস 5 আর এটাকে ভাগ করলে কি হবে x মাইনাস 3 আগে আমরা দেখেছিলাম কি করে আসছে অর এবার কি হবে একে লিখে দাও x প্লাস 5 মাইনাস x প্লাস 3 বাই x দিয়ে এটাকে গুণ করো x স্কয়ার এবার x দিয়ে প্লাস 5 কে তাহলে 5x
माइनस थ्री दिए এটাকে গুণ করলে माइनस थ्री एक्स माइनस थ्री এটা माइनस फिफ्टीन इज इक्वल टू वन बाई सिक्स और কি হবে এখানে প্লাস এক্স আর এখানে মাইনাস এক্স কেটে গেল তাহলে এইট এলো আর এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ারের থেকে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মানে পাঁচটা এক্স থেকে দুটো এক্স বা তিনটে এক্স বাদ যাচ্ছে তাহলে টু এক্স থাকে মাইনাস ফিফটিন ইজ ইকুয়াল টু ওয়ান বাই সিক্স তাহলে ওয়ান দিয়ে এটা ক্রস গুণ হবে সিক্স দিয়ে এটা ক্রস গুণ হবে তাহলে আমরা ওয়ান দিয়ে ক্রস করে লিখলাম টু এক্স মাইনাস ফিফটিন যেরকম আছে আর সিক্স দিয়ে এটাকে গুণ করে ফর্টি এইট অর x স্কয়ার মাইনাস টু এক্স মাইনাস ফিফটিন মাইনাস ফর্টি এইট ইজ ইকুয়াল টু জিরো অর এক্স স্কয়ার মাইনাস কি হবে টু এক্স মাইনাস কত হয় সিক্সটি থ্রি হয় ইজ ইকুয়াল টু জিরো তাহলে অর কি হবে এক্স স্কয়ার আছে এখানটাতে আমাদের টু আনতে হবে সিক্সটি থ্রি কে এমন ভাবে ভাঙাবো যাতে আমাদের মাঝখানে টু আসে তো আমি ভাঙিয়ে নিলাম যে নাইন মাইনাস সেভেন ইন্টু এক্স ইন্টু মাইনাস সিক্সটি থ্রি তো এটা মিডিল টার্ম সেই আগের মতো মিডিল টার্ম করে নিলাম অর এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস সেভেন এক্স প্লাস সেভেন এক্স মাইনাস সিক্সটি থ্রি ইজ ইকুয়াল টু জিরো অর এক্স কমন নিতে পারি এক্স কমন নিলে কি হয় এক্স এক্স কমন নিলে এখানে থাকে এক্স পড়ে আর এখানে মাইনাস নাইন পড়ে থাকে এখানে প্লাস সেভেন কমন নিলাম থাকে কি এক্স মাইনাস নাইন পড়ে ইজ ইকুয়াল টু জিরো অর দুটো ব্যাকেট থেকে একটা ব্যাকেট কমন নিলাম তাহলে এক্স মাইনাস নাইন আর একটা ব্যাকেটে কমন নিলাম কি এক্স প্লাস সেভেন ইজ ইকুয়াল টু জিরো তাহলে হয় লিখবো আমরা কি এক্স মাইনাস নাইন ইকুয়ালস টু জিরো অর এক্স ইকুয়ালস টু নাইন আর একটা জায়গায় কি লিখবো নতুবা এক্স প্লাস সেভেন ইকুয়ালস টু জিরো অর এক্স ইকুয়ালস টু মাইনাস সেভেন তাহলে অতএব নির্ণেয় সমাধান কি হবে নির্ণেয় সমাধান এক্স ইকুয়ালস টু নাইন অথবা আমরা কি লিখবো অথবা লিখবো মাইনাস সেভেন ক্লিয়ার তো এরপরে আসবো কি আমরা দশ নাম্বার অঙ্কটা নয় নাম্বার আমাদের ডান এবার করবো আমরা দশ নাম্বার অঙ্কটা নয় নাম্বার অঙ্কে যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় তোমাদের জন্য কমেন্টস বক্স খোলা আছে আমি বারবার বলছি তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করবে আর যদি একান্তই কিছু প্রবলেম থেকে থাকে অঙ্ক সম্পর্ক বিষয়ক বা সায়েন্স বিষয়ক কোনো প্রবলেম থেকে থাকে তো মানে এডুকেশন পারপাস কোনো প্রবলেম যদি থেকে থাকে তো আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো ইনস্টাগ্রামে আমি তোমাদের উত্তর দেব ঠিক আছে চলো আসি এবার দশের অঙ্কটা দশ নাম্বারের অঙ্কটা কি আছে তো দশ নাম্বারের অঙ্কটাই বলেছে এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস x প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু দুই পূর্ণ একে বারো এটা রয়েছে তো এটাকে সমাধান কর সমাধান সেম আগের নিয়মে চলে যাচ্ছি যে লসাগু x ইন্টু x প্লাস ওয়ান এবার কি হলো x প্লাস ওয়ান এখানে আছে তাহলে x প্লাস ওয়ান এটা তো কেটে যায় তাহলে x থাকে তাহলে x দিয়ে x কে গুণ করলে x স্কয়ার আর এখানটাতে এক্স আছে তাহলে এক্স টা কেটে যাচ্ছে তাহলে এক্স প্লাস ওয়ান আছে তাহলে এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার হয়ে গেল ইকুয়ালস টু টুয়েলভ দিয়ে টু কে গুণ করলে কত হয় টোয়েন্টি ফোর প্লাস ওয়ান মানে টোয়েন্টি ফাইভ বাই টুয়েলভ অর এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বাই টুয়েলভ ঠিক আছে তো এইটা এইটাকে আমি কি করে লিখলাম এরকম তো তোমাদেরকে আগের টাইম বলেছিলাম যে এ প্লাস বি এর হোল স্কোয়ার এর সূত্রটা রেডি করো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এক্স মানে এ ধরে নিয়েছি আর ওয়ান মানে বি ধরে নিয়েছি ধরে নিয়ে সূত্রতে ফেলো দেখবে এটাই আসছে
ঠিক আছে এবার এটাকে কি করবে এখানটাতে 2x স্কয়ার চলে আসছে তাহলে 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1 বাই x স্কয়ার প্লাস x ইকুয়ালস টু 25 বাই 12 হয়ে গেল অর 25 দিয়ে এটাকে গুণ করলে 25x স্কয়ার মানে ক্রস গুণ করছি 25x স্কয়ার প্লাস 25x ইকুয়ালস টু 12 দিয়ে এটাকে গুণ করো তাহলে 24x স্কয়ার প্লাস 24x প্লাস 12 অর 25x স্কয়ার মাইনাস 24x স্কয়ার এটাই প্রশ্ন এলো তাহলে মাইনাস হয়ে গেল এবার প্লাস 25x মাইনাস 24x আর মাইনাস 12 ইকুয়ালস টু 0 তাহলে অর 25টা x স্কয়ার থেকে 24টা x স্কয়ার বাদ গেলে একটা x স্কয়ার পড়ে থাকে প্লাস 25টা x থেকে 24টা x বাদ গেলে একটা x পড়ে থাকে মাইনাস 12 তো 12 কে এমন করে ভাঙাও যাতে 1 আসে তো কি করব 12 কে ভাঙাও বললাম উৎপাদকে তাহলে 4 মাইনাস 3 যদি করি দেখো আসে 1 ঠিক তো তাহলে আমি এই জায়গাটা মুছে দিলাম কারণ তোমাদের হয়তো এটা ভাববে অঙ্কের মধ্যে ঢুকে গেছে তো মুছে দিলাম তো ওইটা কিন্তু তোমাদের সুবিধার জন্য লিখেছিলাম তো এবার এখানটাতে অর দিয়ে সমাধান করো কি করবে x স্কয়ার ঠিক আছে x স্কয়ার প্লাস 4 সরি এখানে x টা লিখিনি ইনটু x যেটা আছে ইনটু x হবে তাহলে এটা কি হবে 4x মাইনাস 3x ঠিক আছে মাইনাস 12 ইকুয়ালস টু 0 তাহলে অর x যদি কমন নাও তাহলে x প্লাস 4 আর এখানটাতে 3 যদি কমন নাও তাহলে x প্লাস 4 ইকুয়ালস টু 0 তাহলে দুটো ব্র্যাকেট থেকে একটা ব্র্যাকেট কমন নাও তাহলে একটা x প্লাস 4 থাকে আর একটা ব্র্যাকেটে থাকে x মাইনাস 3 ইকুয়ালস টু 0 তাহলে হয় লেখো x প্লাস 4 ইকুয়ালস টু 0 অর x ইকুয়ালস টু মাইনাস 4 আর একটা জায়গায় লেখো নতুবা x মাইনাস 3 ইকুয়ালস টু 0 অর x ইকুয়ালস টু 3 ঠিক আছে হয়ে গেল এবার এই জায়গাটা তোমরা লেখো নির্ণেয় নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু মাইনাস 4 অথবা অথবা 3 ঠিক আছে তো এটা আমাদের 10 নম্বর অবধি হয়ে গেল 10 নম্বর অঙ্ক ঠিক আছে এবার আসব আমরা 11 নম্বর অঙ্কটা 10 নম্বরটা তোমরা একবার দেখে নাও ঠিক আছে এবার আসব আমরা 11 নম্বর অঙ্কটা চলো 10 মুছে ফেলি আজকের লাস্ট অঙ্ক করব আমরা এই 11 ঠিক আছে আজকে আমরা লাস্ট করছি এই 11 নম্বর অঙ্ক 11 নম্বর অঙ্কটা কি বলেছে 11 নম্বর অঙ্কটা বলেছে ax প্লাস b বাই a প্লাস bx a প্লাস bx ইজ ইকুয়াল টু cx প্লাস d বাই c প্লাস dx ঠিক আছে তো এবার এটাকে আমরা সমাধান করি অর অর বলে সমাধান করি তো অর বলে আমরা সমাধান করব কিভাবে এইটার সাথে এটাকে ক্রস গুণ করে দিই এটার সাথে এটাকে ক্রস গুণ করে তাহলে কি ax প্লাস b ইনটু c প্লাস dx হয়ে গেল আর একটা জায়গায় লিখলাম cx প্লাস d into a plus dx বুঝলে ক্রস গুণ করে দিলাম তাহলে অর a x দিয়ে c কে গুণ করলে তাহলে a c x হয়ে গেল এবার কি করবে a x দিয়ে এটাকে গুণ করো তাহলে কি হবে a d x স্কয়ার হলো দেন b দিয়ে করো কি হবে দেখো প্লাস b c আবার b দিয়ে এটাকে গুণ করো তাহলে প্লাস b
BD X CX দিয়ে একে গুণ করো তাহলে ACX প্লাস CX দিয়ে BX কে গুণ করো তাহলে কি হবে BCX স্কয়ার হলো এবার কি করবে D দিয়ে গুণ করো তাহলে প্লাস AD এবার প্লাস এটা কি করো তাহলে কি হবে BDX হলো দেন দেখো দেখো দুপাশে সমান জিনিস কাটা যায় তো এখানে দেখো AC ACX এখানেও ACX আছে তাহলে ACX ACX কাটা গেল এই ACX আর ACX কেটে দিলাম এবার দেখো আছে কি BDX আর এখানেও আছে BDX তাহলে BDX BDX কেটে দিলাম হয়ে গেল এবার যেগুলো x স্কয়ার পার্ট গুলো আছে তাদেরকে এক জায়গায় নিয়ে আসি a d is x স্কয়ার মাইনাস b c x স্কয়ার নিয়ে এলাম আর যারা x স্কয়ার ছাড়া আছে তাদেরকে এক জায়গায় নিয়ে যাই তাহলে একটা আছে a d মাইনাস b c আচ্ছা এবার তুমি এখানটাতে x স্কয়ারটা কমন নিয়ে নাও x স্কয়ার কমন নিয়ে নিলে কি হয় AD minus BC equals to AD minus BC হলো or x স্কয়ারটাকে রেখে x স্কয়ারটা এর সাথে গুণাকার রয়েছে AD minus BC এর সাথে x স্কয়ারের সাথে গুণাকার রয়েছে তো এটাকে এই পাশে নিয়ে গেলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে নিচে ভাগ করে দাও AD minus BC তাহলে AD minus BC আর AD minus BC যদি হয় তাহলে কি হয় 1 হয়ে যায় কাটাকাটি হয় হ্যাঁ তো এই রকম অনেকে আছে যে কাটাকাটি করে দেওয়ার পর লিখে 0 তারা ভাবে কাটাকাটি হয়ে যাওয়া মানে কিছু নেই তো 0 কিন্তু এটা আসলে 0 নয় এটা কিন্তু 1 মাথায় জানি থাকে এটা কিন্তু আমরা ভাগ করছি এটা কিন্তু নিশ্চয়ই আমরা যোগ বিয়োগ করছি না মাথায় রাখবেন তাহলে x x ইকুয়ালস টু কি হবে √1 তাহলে √1 মানে কি প্লাস মাইনাস 1 তাহলে অতএব আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান x equals to plus 1 অথবা minus 1 হয়ে গেল তো আজকে লাস্ট অঙ্ক হচ্ছে আমাদের 11 টি হলো পরের দিনকা বাকিটা করার চেষ্টা করব তো তোমরা অঙ্কগুলোকে করো বাড়িতে খাতা কলমে ভিডিওটা চালিয়ে ভিডিও বারবার তোমরা দেখতে পারবে তো ভিডিওটা চালিয়ে বারবার অঙ্কগুলো প্র্যাকটিস করো দেন কিছু প্রবলেম থাকলে আমাকে জানাও আর যদি এই অঙ্ক সংক্রান্ত কিছু ধরো বুঝতে পারছো না কমেন্টস আমাকে অবশ্যই করবে ঠিক আছে চলো বাই